গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। কাছেই কিডসভিল পার্কে আছে, ওখানে হাঁটতে গিয়েছিলাম আর বেরিয়েছিলাম যখন টেম্পারেচার ওয়াজ 1 ডিগ্রি অর 0 ডিগ্রি, বাট পার্কে যেতে না যেতে প্রচণ্ড ঠান্ডা লাগলো আর অ্যারাউন্ড 0 ডিগ্রি বা -1 টেম্পারেচার হয়ে গিয়েছিলো। আর আগেও আমি কিডসভিল পার্কের একটা ভ্লগ করেছিলাম, সেখানে একটা ম্যানমেড ফাউন্টেন মতন আছে, ছোট একটা জলা মতন করা আছে, সেখানে একটা ফাউন্টেন আছে, ওটা ফাউন্টেনটাই শুধু যা মানে ঠিকঠাক চলছিল, জলাটা পুরোই জমে গেছিল, এক একজন বাচ্চা বা তার উপরে হেঁটেও বেড়াচ্ছিল। আমি ফটোটা এখানে ইনসার্ট করে দেবো। আর কিডসভিল পার্কে যে ভিডিওটার কথা বলছি সেটাও আমি ইদার স্ক্রিনে আই বাটনে শেয়ার করে দেবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। আমাদের দাদার রেস্টুরেন্টে আজকে একটা নতুন ডিশ ট্রাই করাবে, নতুন ফর আস, ফার্স্ট টাইম ফর আস ট্রাই করবো, সেটা হচ্ছে আলু টিক্কি ঘুগনি চাট। তো এখানে দাদাও আছে, এই যে দাদা আজকে টুপি পরে নিয়েছে। তো আজকে দাদার রেস্টুরেন্টে কি বানানো হবে সেটা একটুখানি, আজকে তো ম্যাডাম বানাবেন আলু টিক্কি আর আমি বানাবো হচ্ছে ঘুগনি বানাবো, অনেকদিন ঘুগনি খাই আমি। তাহলে ফার্স্ট শিফটে আমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট শেফ, আমি আলু টিক্কিটা বানিয়ে দেবো, তারপরে দাদা বানাবে, মাঠে নামবো আমি, মাঠে দাদা, এমন করে দাদা, দাদার রেস্টুরেন্ট, জগৎ দাদা আমাদের। সো আলু টিক্কি বানানোর জন্য আমি এখানে 3 থেকে 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি আর ওভারনাইট ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এর মধ্যে কোনো নুন বা কিছু মেশানো নেই। ফার্স্টে আমি 1/2 টিস্পুন সল্ট, 1/2 টিস্পুন হলদি পাউডার, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন জিরা পাউডার, 1/4 টিস্পুন চাট মশালা, ইউ ক্যান ইউজ আমচুর পাউডার এজ ওয়েল, 4 to 5 চপড গ্রিন চিলিস, 1/2 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1/2 টিস্পুন গার্লিক পেস্ট, অ্যারাউন্ড 1 to 1.5 টেবিলস্পুন অফ কর্নফ্লাওয়ার। নাও লেটস মিক্স ইট আপ ওয়েল। আইল পোর ইন আ ফিউ ড্রপস অফ হোয়াইট অয়েল, একটা প্যানেতে হোয়াইট অয়েল হিট করে নিয়েছি এবং খুব সাবধানে আমি একটা একটা করে টিক্কি এর মধ্যে দিয়ে দেব। সো আমার আলু টিক্কি গুলো সমস্ত ভাজা হয়ে গেছে, ভালোই হয়েছে দেখতে, একদম ক্রিস্পি এন্ড হার্ড হয়েছে। দাদা, দাদাও চলে এসছে এবার, আর টিক্কি রেডি। হ্যাঁ, টিক্কি গুলো এরকম ক্রিস্পি আর হার্ড হবে, তবে এটা ফাটবে না মাঝখান থেকে, আশা করছি যেন না ফাটে। এটা বানানো শুরু করি, এটার মধ্যে মটর গুলো ভিজিয়ে রেখেছি, ঘুগনির মটর, প্রায় এক রাত মতন ভেজানো ছিল, এগুলোকে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিই। তো নুন আর হলুদ অ্যাড করে দিই, নুনটা একটু বেশি দেবো যাতে সেদ্ধ হয়ে যায়। এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে। প্রেশার কুকারটা এবার বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি ভুলে গেছি দেখাতে, আরো 2টো লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি, তো এটা এখন 2টো সিটি মতন পড়ুক আর কি। মটরটা সেদ্ধ হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আর একটা গোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আদাটা ঢেলে দেওয়া যাক, একটা রোস্টেড জিরে আর কি আছে কোরিয়ান্ডার, ওখানে এই 2টো রোস্টেড আছে, এটার মধ্যে একটু আমি অ্যাড করে দেবো, তার সঙ্গে একটু হলুদ আর তার সঙ্গে কাশ্মীরি চিলি পাউডার, একটু গরম জল অ্যাড করে দেবো আমি। যখন টিক্কি গুলো বানাচ্ছিলাম একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমরা কিন্তু ধনে পাতা মানে কোরিয়ান্ডার লিভস আর কি যেন আরে পুদিনা পাতা মিন্ট লিভ কোরিয়ান্ডার লিভ চপ করে দিতে পারো, বাট আনফর্চুনেটলি 2টোর কোনোটাই, হ্যাঁ ধনে পাতা আমরা দেখতে গিয়েছি মানে গিয়েছিলাম অনেকবারই কিন্তু পাইনি,
বাট দ্যাট ইজ ওয়ান পয়েন্ট দ্যাট উই কুড নট অ্যাড বিকজ ইট ওয়াজ নট অ্যাভেলেবল। তোমরা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিতে পারো তার মধ্যে। দাদা ঘুগনির ডিমান্ড হচ্ছে, কত দূরে এগুলো বলে দিন। এই তো মশলাটা রেডি হয়ে গেছে, এবার কি করবো, যে সেদ্ধ মটরটা ছিল এটা ঢেলে দিই এর মধ্যে। জল শুদ্ধ? হ্যাঁ জল শুদ্ধ, জল তো লাগবে। এটা ফুটুক, আর একটু জল লাগবে না? জল লাগবে, নিশ্চয়ই লাগবে, হিটটাকে বাড়ায়। এর মধ্যে ধনে পাতাটা আনফরচুনেটলি পাওয়া গেল না, পাওয়া গেল না ধনে পাতা। তাহলে ধনে পাতাটা দিলে খুব সুন্দর হতো দেখতে। তোমরা অ্যাড করে নিও নিজেদের মতন ধনে পাতা, যার যার পুদিনা পাতা ভালো লাগে তাহলেও দিতে পারো। ফুটে যাওয়ার পর এরকমই আসতে হবে, নাহলে একটু মানে ঝোলঝোলে প্যালপ্যালে হয়ে যাবে। আমি সামান্য জল অ্যাড করলাম ওটা একটু ফোটার জন্য আর কি। মিনওয়াইল এটা যখন ফুটছে, আমি যে রোস্টেড ধনে আর জিরে যেটা বানিয়ে রেখেছি ওটা আরেকটুখানি অ্যাড করব এর ওপরে, একটুখানি গরম মশলা। আর এটা এখন মোটামুটি ফুটবে ফর 10-12 মিনিট। আরো 10-12 মিনিট? হ্যাঁ, তো এটা ফুটতে হবে, নাহলে হবে কি করে? সেদ্ধ তো, সেদ্ধ হলে তো কি পুরো সেদ্ধ তো হয়ে যায়নি। দাদা রেস্টুরেন্টের শেফ দাদা কিন্তু চপ্পলটা পরেছে আমার। আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে আজকে হয়তো প্রপারলি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমরা ইংলিশে বলতে পারিনি, তো আমি চেষ্টা করবো স্ক্রিনেতে সেটা মেনশন করে দেওয়ার অ্যাজ অলওয়েজ। আর ডিসক্রিপশন বক্সে আমি ডিটেলে সব কিছু মেনশন করে দেবো। সো দোজ অফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাংলা ক্যান অলওয়েজ রেফার টু দ্য সাবটাইটেলস ইন দ্য স্ক্রিন অর অলসো ইন দ্য ডিসক্রিপশন বক্স বিলো। সো ফাইনালি আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। দাদা প্লেটিং শুরু করুন এবার। ক প্লেট দেবো? এক প্লেট, আপাতত এক প্লেটই দিন। ঠিক আছে, বলে বলে দিন দাদা দর্শকদের জন্য। এই তো প্রথমে চপটাকে একটু ফাটিয়ে নিলাম আর কি, ঘুগনিটার মধ্যে অ্যাড করি, ছড়িয়ে দাও একটু। দাদার প্রথম বহুনি হচ্ছে ঘুগনির, এর মধ্যে একটা গোটা এরকম, আবার একটা চপ, আর একটুখানি ঘুগনি দিয়ে দিই এর ওপরে আশেপাশে। নাও এর মধ্যে একটু পেঁয়াজ, একটু চাট মশালা, হায়দ্রাবাদ মিক্স, মানে একটু দেখতে ঝাল বাট এটা ঝাল নয় আর কি, চানাচুর টাইপ। আর তোমরা যদি ঝুরি ভাজা যেটা হয় না, একটু ঝাল ঝাল ঝুরি ভাজা সেটাও দিতে পারো। ব্যাঙ্গালোরে যেটাকে ওমপুরি বলে, ওমপুরি দেখতে। একটু ক্লোজ আপ দাও আমাকে না, স্টার অফ দ্য ডে। আমার ঘুগনির থেকে বেশি এখন আলু টিক্কিটার জন্য। হ্যাঁ ওটা মিক্স করে ওর মধ্যে দিয়ে একটু চাট মশলা, হয়তো এগুলো একটু এমন একটু দই ফেটিও অ্যাকচুয়ালি দেওয়া যেতে পারে। সিরিয়াসলি ফার্স্ট টাইম? সিরিয়াসলি তোমরা যারা তেঁতুল খেতে ভালোবাসো, তেঁতুল জল যেটা করে রেখেছে এখানে, এটাতে কি কি অ্যাড হয়েছে? এটা এর মধ্যে আছে তেঁতুল জল, চিনি, নুন, চাট মশালা, দ্যাটস ইট। সো আমি তো টেস্ট করলাম, অসাধারণ হয়েছে। আজকে নাম্বারিং স্কেলেতে আমি দিতে পারছি না, আই রিয়েলি লাভড ইট। সেলফ এভালুয়েশন করা শুরু করে দিলাম আমি। যাই হোক, তো আজকের ঘুগনি আর একবার তোমাদের দেখিয়ে দিই, ইটস সো ইয়াম। আর এই চানাচুরটা দিয়ে আরো বেশি হচ্ছে। তোমরা পাতি যেটা হয় না কলকাতাতে, যেমন উজ্জ্বলা চানাচুর খুব ফেমাস, আমি জানি না আরো কিসে কিসে আছে, মুখরোচকের চানাচুর যারা ঝাল ঝাল পছন্দ করো, অল আদার অপশনস নিজেদের পছন্দ মতন দেবে। আর আজকে দাদার উপর দিকে তাকাচ্ছি না, আজকে ঘুগনি খেতে খেতে আমাদের ব্লগটা শেষ করব এখানেই। আর ভালো লাগলে বানিও আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে। ইয়েস, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এরকম 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 আর দেখা হবে নেক্সট ভিডিওয়ে। চেষ্টা করবো ওটা আরেকটা ব্লগ ভিডিও বা রেসিপি সব একসাথে খিচুড়ি ভিডিও বানাতে। নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে তাহলে।
এখন লোক খেয়ে এবং ভাই হ্যাঁ আমি আমার পেটে পারলে বাঁচি চলো ভাই ভাই গুড নাইট।